জয় মা কামাক্ষা জয় তারা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় একাদশী নিয়ে কি শুনেছেন এই যে সামনেই আসছে কামিকা একাদশী আর এই কামিকা একাদশী যদি পালন করতে পারে অর্থাৎ এই একাদশী তিথিটাকে মেনে যদি চলতে পারে তাহলে তিনটে রাশির জন্য আজকের আলোচনা সম্পদ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয়ে আপনাদের কিন্তু সৌভাগ্য আসতে পারে মূলত তিনটে রাশিকে নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই একাদশী তিথি তো আমাদের প্রত্যেক মাসেই আসে আমরা পাই কিন্তু কিছু কিছু তিথি আছে যেগুলো কিন্তু আমাদের জীবনে একটা দাগ কেটে যেতে পারে ঠিক সেরকমই এই কামিকা একাদশী পালন করার ফলে তিনটে রাশির মূলত সম্পদ বৃদ্ধি হবে দেখুন সম্পদ বৃদ্ধি বা আপনার শুভ সময় এটা তখনই হবে যখন আপনার সম্পূর্ণভাবে আপনি দোষমুক্ত থাকবেন অর্থাৎ আমাদের কি হয় যে কোনো দোষযুক্ত হওয়ার কারণে জীবনে সাকসেস আসে না সেটা হতে পারে আপনার বাস্তু থেকে হতে পারে আপনার গ্রহ থেকে হতে পারে আপনার শত্রু যে কোনোভাবে আপনাকে পিছিয়ে রাখতে পারে তাই যখনই এগুলো কাটবে তখনই আপনার শুভ সময় আসবে তাই এই একাদশী পালন করলে আপনার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হতে পারে অর্থাৎ এই ধরনের যদি কিছু সমস্যা আপনার থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে আপনার সময় পজিটিভ হবে যার কারণেই এই আলোচনা করা আপনাদের অ্যালার্ট করা আমি সবসময় বলি আমার এই আলোচনা শুনে যদি আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন আপনার সাথে কোনো কিছু না করে তাহলে ভুল করবেন আর যদি আমার এই আলোচনা শোনার পরে আপনার সব ঠিকঠাক আছে কিনা না সেগুলোর উপর একটু ধ্যান দিয়ে তারপর যদি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে জীবনে সফলতা পাবেন অর্থাৎ অ্যালার্ট করার জন্যই এই আলোচনা দায়িত্ব আপনার আমি শুধু জানাতে পারি আপনার এই সময়টা ভালো এবার এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার অবশ্যই বিস্তারিত আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব আসুন একটু ভালোভাবে দেখি একাদশী তিথিটা কবে পড়েছে দেখুন এই একাদশী অর্থাৎ এই কামিকা একাদশী পালিত হবে একত্রিশে জুলাই অর্থাৎ সবসময় আমরা সকলেই জানি যে দিন করে পরে অর্থাৎ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ কিন্তু একাদশী থাকছে কিন্তু সারারটা আমরা ধরি যে কারণে একত্রিশ তারিখটাই কিন্তু ধরতে হবে এবং পালন করতে হবে তাই এই যে একত্রিশে জুলাই কামিখা একাদশী এই একাদশীটা পালন করতে হবে তিনটে রাশির মূলত জীবনের উন্নতি হতে পারে এছাড়া আপনারা সকলেই পালন করতে পারেন একাদশী সকলেই পালন করতে পারে কিন্তু এই একাদশী নিয়ে অনেক ভুল ধারণা আছে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মা বাবা মরলে একাদশী করতে হয় তাছাড়া একাদশী করা যায় না এরকম ভুল ধারণা আছে এরকম কোনো বিষয়ই না একাদশী প্রত্যেকে করতে পারে একাদশী করা ভালো একাদশী করলে কি হয় আমাদের শরীরের রোগ ভোগ কমে যায় অর্থাৎ আমাদের এই যে উপোস বা আমরা যে প্রতিনিয়ত যা খাচ্ছি সেটাকে প্রতিনিয়ত যখন দিচ্ছি ও কিন্তু রেস্ট পাচ্ছে না ধরুন আপনি কর্মরত কোনো জায়গায় কাজ করছেন একদম তিনশো পঁয়ষট্টি দিনই আপনাকে দিয়ে পরিশ্রম করানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা দিন যে আপনি ছুটি পান সেই দিনটি কিন্তু আপনার শরীরটা একটু রেস্ট পাবে ঠিক এই একাদশী কিন্তু এই কাজটাই করে একাদশী যদি আপনি করেন তাহলে আপনার পেটের মধ্যে যে যন্ত্র সব সময় কাজ করছে আমরা সবসময় খুব ভালো মন্দ খাচ্ছি একাদশী মানে কি একাদশী মানে কিন্তু আপনার শস্যদানা খাওয়া যাবে না অর্থাৎ আপনার খাদ্যটা কিন্তু অবশ্যই সেটা খুব ভালো হবে অর্থাৎ ফলমূল বা সবজি খেলেন এটা কি হবে আপনার পেটের মধ্যে যে এতদিন মানে প্রত্যেকটা দিন যেটা খাচ্ছেন যেটা ও হজম করতে গিয়ে সব সময়ের জন্য মেশিনটাকে চলতে হচ্ছে ঠিক এই দিনটি কিন্তু কম চলবে অর্থাৎ আপনার পেটটা অনেকটাই ভালো থাকবে তাতে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে অনেক রোগ বো কমে যায় এই হচ্ছে একাদশী করার একটা ফয়দা কিন্তু আমরা মনে করি যে বাবা মা বললেই একাদশী করতে হবে না ছাড়া এই বাবা মা থাকলে একাদশী করা যাবে না সবাই করতে পারবে না বয়স্করা একাদশী করবে সম্পূর্ণ ভুল ধারণা এরকম কোনো বিষয়ই নেই তাই একাদশী সবাই করতে পারে একাদশী করা মানেই আপনার শরীরটাকে সুস্থ রাখা একদিনের জন্য মেশিনগুলোকে রেস্ট দেওয়া এবং পরবর্তী দিন থেকে আবার সুন্দরভাবে আপনার জীবন একটা গতি নিয়ে চলতে পারে এছাড়াও এই শুভ কিছু তিথি পরে যেখানে যদি আপনি একাদশী মানতে পারেন আপনার সমস্ত দোষ দোষী কেটে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি জীবনে সফলতা পেতে পারেন ঠিক সেরকমই এই কামিকা একাদশী এই একাদশী আপনি যদি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয়ে জীবনের একটা নতুন পথ আপনি খুঁজে পাবেন তাহলে আসুন একাদশী পালন নিয়ে আর আমার বোঝানোর কিছু নেই আপনারা সকলেই জানেন কীভাবে একাদশী করতে হয় ঠিক সেইভাবেই করবেন কিন্তু আপনাদের জীবনে কোন কোন দিক থেকে সফলতা আসবে সেটা নিয়ে একটু বলি আর কোন কোন রাশির জন্য এই একাদশী তিথি পালন করলে বা এই একাদশী তিথির থেকে যে আপনাদের জীবনে একটা উন্নতি সম্পদ বৃদ্ধি ধনলাভ এগুলো করবে সেই রাশিগুলো নিয়েই একটু আলোচনা করি বিশ্বিক রাশির কথা বলবো প্রথমেই বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের এই জীবনে কিন্তু অবশ্যই পরিবর্তন হয়ে যাবে এই কামিকা একাদশী থেকে নানাভাবে আপনার জীবনের সুযোগ সুবিধা আসবে যদি এই একাদশীটা আপনি পালন করতে পারেন এবং ভক্তি মনে এবং আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট যে আপনার থেকে অনেক দূরে চলে যায় এইভাবে যদি আপনি কল্পনা করতে পারেন ভীষণ ভালো আছেন কোটিপতি ধনী এইভাবে আপনাকে ভাবতে হবে অবশ্যই আপনি সেই জায়গায় পৌঁছে যেতে পারেন যদি নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করে সবসময় নেগেটিভিটি কথাবার্তা বলেন তাহলে কিন্তু মিলবে না এছাড়া আপনার মধ্যে কিন্তু চাহিদা থাকতে হবে না চাইলে কখনো পাওয়া যায় না তাই আপনার রাশি আছে আপনি কিছু চাইবেন না আপনার একটা দাবি যে আমার রাশি আছে আমি সব পাবো এইভাবে কাজ করে না সব সঠিকভাবে এগোবেন তো জীবনে সাকসেস পাবেন দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি সিংহ রাশির দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের তাই সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলব অবশ্যই চোখ কালগুলা রাখুন অ্যালার্ট থাকুন পরিশ্রম করুন চেষ্টা করুন ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে কারণ এই একাদশী তিথিটা অত্যন্ত শুভ আর বিশেষ করে যদি আপনারা একটু মেনে চলতে পারেন এই একাদশী তিথিটা এবং আপনার মনের দুঃখ কষ্ট যদি শেয়ার করতে পারেন আপনি যদি পজিটিভলি কিছু ভাবতে পারেন সেটা কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে ভাবতে হবে এবং বড় স্বপ্ন দেখতে হবে আপনার কিছুই নেই স্বপ্ন নেই ভাবনা নেই চিন্তা নেই তাহলে কিন্তু খুব সহজেই আপনার কাছে সব চলে আসবে আসবে না তাই আমি অ্যালার্ট করার জন্যই আপনাদের এই আলোচনা করে বোঝানোর চেষ্টা করি দায়িত্ব আপনার আপনারা যখন বুঝতে পারবেন সঠিকভাবে চলতে পারবেন অবশ্যই জীবনের পরিবর্তন আপনার হবেই হবে যে কারণে আমি কিন্তু এই অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি সর্বশেষ তিন নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন আর একাদশী তিথি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আপনি যেভাবে খুশি করতে পারেন একাদশী আপনার সকলেরই জানা কিভাবে পালন করতে হয় তাই আমি বলবো এই তিথিটা একাদশী তিথিটা অবশ্যই পালন করুন এবং আপনার পজিটিভলি ভাবতে হবে সব কিছু আপনার হয়ে গেছে পেয়ে গেছেন এইভাবে যদি ভাবতে পারেন বা আপনার যে সমস্যা আছে সেগুলো নিয়ে যদি আপনি কল্পনা করতে পারেন তাহলেই কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ দারুণ সময় থাকবে এই একাদশী তিথি অর্থাৎ এই একাদশী তিথি থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন অর্থাৎ এই একদিনের কোনো কথা হচ্ছে না এই দিন থেকে আপনার জীবনে একটা নতুন পথ আপনি খুঁজে পাবেন আর সেই পথে এগোতে থাকতে হবে আপনাকে তাহলেই কিন্তু আপনি দেখবেন আপনার জীবনের একটা গতি অবশ্যই আসবে এই যে তিনটে রাশিকে নিয়ে আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম শুধু একটা কথাই বলবো এই সম্পূর্ণ শোনার পর আপনার জীবনে অ্যাপ্লাই করবেন বসে থাকবেন না অবশ্যই এই কামিকা একাদশী পালন করার চেষ্টা করবেন ভাগ্য বদলাবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার